বিকম পাশ করেছি আজ বছর দুয়েক। তারপর থেকে অফিসে অফিসে ঘুরে তিন জোড়া চটি ছিল, কিন্তু চাকরি জুটল না। বড় মেজ ছোট সব অফিস ঘোরা শেষ। সব জায়গায় এক কথা, দুঃখিত এখানে কোনো কাজ নেই। বেশ কয়েকটা অফিসে আবার সদর দরজায় মস্ত বড় নোটিশ লটকানো, নো ভ্যাকেন্সি। নেহাত বাবার পেনশনটুকু ছিল বলে অনাহারে দিন কাটাতে হয়নি। কোনো রকমে দুবেলা একটা তরকারি ভাত জুটে যেত। টিউশনের অনেক চেষ্টা করেছি, পাইনি। আজকাল স্কুলের শিক্ষক ছাড়া কেউ আর টিউশন রাখতে চায় না। শুধু পড়ানো নয়, প্রশ্নপত্রও যাতে জানা যায়। পার্কে একটু বিশ্রাম করে আবার চাকরির সন্ধানে বের হলাম। স্যাঁতস্যাঁতে গলিতে ছোট ছোট অফিসে ঘোরা শুরু করলাম। একটা খুব পুরনো বাড়ি, শ্যাওলায় ইটগুলো সবুজ হয়ে গেছে, সিঁড়ির অনেকগুলো ধাপ ভাঙা। সামনে মাঝারি একটা সাইনবোর্ড, জেনারেল ট্রেডিং কোম্পানি। জানি কিছু হবার নয়, তবু বরাত ঠুকে সাবধানে সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। আমাকে দেখে একটা লোক এগিয়ে এলো। কি চাই? করুণ কণ্ঠে বললাম, একটা চাকরি। আমাকে অবাক করে দিয়ে লোকটা বলল, আসুন আমার সঙ্গে। লোকটার পেছন পেছন একটা পার্টিশন ঘেরা কামরায় ঢুকলাম। ছোট একটা টেবিল, তার উপরে শীর্ণকায় একটি লোক ঝুঁকে পড়ে তিনি একটা চিঠি পড়ছিলেন। মুখ তুলে বললেন, কে? আমার সঙ্গের লোকটি বলল, ভদ্রলোক চাকরির জন্য এসেছেন। সিভিটা দেখি। হ্যাঁ, এই যে। সিভিটা পড়ে নিয়ে বললেন, আপনি গ্র্যাজুয়েট, ঠিক আছে, আমরা আপাতত 6,000 টাকা দেব, যদি টিকে থাকতে পারেন তো দেখা যাবে। নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না, মনে হলো ভুল শুনেছি। তখন আমার এমন অবস্থা, 3,000 টাকার চাকরি পেলেও নিজেকে ভাগ্যবান মনে করতাম। কি রাজি? হ্যাঁ হ্যাঁ রাজি। একে একটা জয়নিং লেটার দিয়ে দাও, 6,000 টাকা মাইনে, অচিন্ত জায়গায় চাকরি করবে। লোকটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ দেখলো, তারপর বলল, আসুন। বাইরে বেরিয়ে এলাম। আপনি ওই চেয়ারটায় ততক্ষণ বসুন, আমি আপনার নিয়োগপত্র দেবার ব্যবস্থা করছি। একেবারে কোণের দিকে একটা টেবিল, পেছনে চেয়ার, টেবিলের ওপর বেশ কিছু কাগজপত্র, পেন পেন্সিল আর পেপার ওয়েট। ওই চেয়ারে গিয়ে বসে পড়ুন। আমি চেয়ারে বসতে গিয়েই লাফিয়ে উঠে পড়লাম। কে যেন চেয়ারে বসে রয়েছে, আমি তার কোলের ওপরে বসে পড়েছি। উঠে দাঁড়িয়েই আশ্চর্য হলাম, চেয়ার খালি, কেউ তো নেই। তবে বুঝতে পারলাম আমারই ভুল, চাকরি পাওয়ার আনন্দে মাথার গোলমাল হলো আর কি। আবার চেয়ারে বসলাম, এক ব্যাপার। কিন্তু এবার আমি আর উঠলাম না, চেপে বসে রইলাম। স্পষ্ট দেখলাম আশেপাশে বেশ কিছু মানুষ বিস্ফারিত চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। আস্তে আস্তে তারা যে যার জায়গায় ফিরে গেল। দিন পাঁচ ছয় অফিসে যাবার পর অনেক কিছু জানতে পারলাম। জানতে পারলাম আমি যে চেয়ারটাতে বসি সেই চেয়ারে আগে অচিন্ত বসত। কাজ করতে করতে অচিন্ত ওই চেয়ারে বসেই মারা গেছে। অফিসের সকলের ধারণা অচিন্ত এখনও ওই চেয়ারটাতে বসে। প্রথম দিন চেয়ারে বসতে গিয়েই মনে হয়েছিল আর কেউ যেন সেখানে বসে রয়েছে, কিন্তু ওই একদিনই, তারপর আর কিছুই টের পাইনি। মাথা নিচু করে কাজ করছিলাম, হঠাৎ টুং করে শব্দ। মুখ তুলে দেখি টেবিলের ওপর যে জল ভর্তি কাচের গ্লাসটা ছিল সেটা শূন্যে উঠে একটু কাত হলো। অর্ধেকের বেশি জল শেষ হয়ে গেল। ঠিক মনে হলো পাশে দাঁড়িয়ে কে যেন জল খেল। আমি ভীতু, এমন অপবাদ কেউ কখনো দেয়নি, বরং সবাই আমাকে ডান পিঠে বেপরোয়া বলেই জানে। কিন্তু চোখের সামনে ব্যাপারটা দেখে আমার মেরুদণ্ড বেয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বুকের স্পন্দন দ্রুততর হলো। কি হলো কিছুই বুঝলাম না, হয় সমস্ত ব্যাপারটা আমার মনের ভুল, অথবা আমার মাথার কোনো সমস্যা হচ্ছে। এই সমস্ত ভেবে কোনো রকমে ব্যাপারটা মাথা থেকে বার করে আবার কাজে মন দিলাম। লেজারে দাগ দেব বলে লাল পেন্সিলটা যেই তুলতে গেছি অমনি চমকে উঠে হাত সরিয়ে নিলাম। কে যেন আগেই পেন্সিলটা আঁকড়ে ধরেছিল। আমার পাশে মনু ভাই বসত, বয়সে প্রায় আমারই সমান। ছুটির পর তাকে সমস্ত ব্যাপারটা বললাম। সে সবটা মন দিয়ে শুনে বলল, অচিন্ত এখনও অফিসের মায়া কাটাতে পারেনি, কি করেই বা পারবে? লোকটার অফিস অন্ধ প্রাণ ছিল, রোজ 8-9 পর্যন্ত অফিসে বসে থাকত। আমি কি আর বলি, সব শুনে গেলাম। এতদিন আমার ধারণা ছিল মানুষ মৃত্যুর পরেই ছাই হয়ে যায়, তার আর অস্তিত্ব থাকে না। কিন্তু চোখের সামনে অলৌকিক কাণ্ড দেখে আমার ধারণা বদলে যাচ্ছে। নিজের মনকে বোঝালাম
আত্মা থাক বা না থাক, আমার জানবার কোনো দরকার নেই। আত্মা থাকলেও তো সে আর আমার কোনো অনিষ্ট করতে আসছে না, কাজেই আমার চাকরি ছাড়বার কোনো প্রশ্নই ওঠে না, আর বিশেষ করে আমার এত কষ্টে পাওয়া চাকরি। এরপর ব্যাপারটা চরমে উঠল। ম্যানেজার ডেকে বললেন, আজ অফিসের পর থেকে আপনি লেজারটা সব লিখে ফেলবেন, কাল সকালে অডিটর আসবে, বেয়ারাও থাকবে আপনার সঙ্গে। পুরো লেজার লেখা মানে প্রায় 3 ঘন্টার ব্যাপার। অফিস ছুটির পর নেমে গিয়ে সামনের দোকানে কিছু খেয়ে যখন ফিরে এলাম, তখন অফিস খালি, শুধু টুলে একটা বেয়ারা বসে আছে। বাবু, আপনি তাহলে কাজ শুরু করুন, আমি বাড়ি থেকে খেয়ে আসি, আমার বাড়ি খুব কাছেই, আপনি 8টা অবধি তো আছেন, তার মধ্যেই আমি ফিরে আসব। বেয়ারা চলে গেল, আমি লেজার খুলে বসলাম। কতক্ষণ কাজ করলাম খেয়াল নেই, হঠাৎ খটখট শব্দ হতে মুখ তুলে দেখেই আর চোখ নামাতে পারলাম না। ঠিক অফিসের মাঝখানে একটা কঙ্কাল মূর্তি হেঁটে বেড়াচ্ছে, এদিক থেকে ওদিক, আবার ওদিক থেকে এদিক, ঠিক যেভাবে পরীক্ষার সময় গার্ডরা পায়চারি করে ঠিক তেমনি। চোখ দুটো মুছে নিয়ে ভালো করে দেখলাম, হ্যাঁ সেই এক দৃশ্য, কঙ্কাল মূর্তি পায়চারি করছে একইভাবে। কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল, হাত অসার, লেজারের পাতায় একটিও আঁচড় পড়ল না। ভাবলাম চাকরি মাথায় থাক, কোনো রকমে বের হতে পারলে আর কোনোদিনও এমুখো হব না, কিন্তু যাবার উপায় নেই। ঠিক বের হবার মুখে কঙ্কাল মূর্তি হেঁটে বেড়াচ্ছে, তার কাছাকাছি যাবার সাহস আমার নেই। একটু পরেই কঙ্কাল মূর্তি আর দেখতে পেলাম না, যেমন হঠাৎ করে এসেছিল তেমনি হঠাৎই হাওয়ায় মিলিয়ে গেল। প্রায় 1 ঘন্টা চুপচাপ বসে আছি, কাজ অনেক পিছিয়ে গেল, তার মানে আরও 1-1.5 ঘন্টা বেশি থাকতে হবে। কি আশ্চর্য, যতক্ষণ কঙ্কাল মূর্তিটা চোখের সামনে ছিল বেশ ভয় ভয় করছিল, এখন মূর্তিটা সরে যেতেই যেন সাহস ফিরে এলো, কাজে হাত দিলাম। লেজারে কলম ঠেকাতে গিয়েই চমকে উঠলাম, যেটুকু লেখা বাকি ছিল অচেনা হাতের লেখায় সব ভর্তি হয়ে গেছে, তার মানে আমার বাকি কাজটুকু কে করে দিয়েছে। এ হাতের লেখা আমার নয়, শুধু লেখাই নয়, প্রত্যেক পাতার শেষে যোগফল পর্যন্ত লাল কালিতে লেখা। 8টার একটু আগে বেয়ারা এসে হাজির, আমি তাকে বললাম, নাও আমার কাজ শেষ, তুমি অফিস বন্ধ করো। বাবু কিছু দেখলেন নাকি? না না, কি দেখব, বেয়ারা আর কিছু বলল না। পরের দিন অফিসে আসতেই বেয়ারা এসে দাঁড়ালো, লেজার বইটা নিয়ে ম্যানেজার বাবু আপনাকে যেতে বলেছেন। বুঝতে পারলাম অডিটর বোধহয় এসে গেছে, হিসেব দেখার কাজ শুরু হবে। লেজার বই নিয়ে ম্যানেজারের ঘরে ঢুকলাম, অডিটর নেই, ম্যানেজার একলাই বসে আছে। আমাকে দেখে জিজ্ঞেস করলো, কি সব লেখা হয়ে গেছে? হ্যাঁ, এই নিন। ম্যানেজার লেজারের পাতা উল্টাতে লাগলো, কয়েকটা পাতা উল্টেই বিস্মিত দৃষ্টিতে আমার দিকে চেয়ে বলল, এ কি, এ কার হাতের লেখা? কার হাতের লেখা তা আমার জানা নেই, তাই কোনো উত্তর দিতে পারলাম না। ম্যানেজার আস্তে আস্তে বলল, কি আশ্চর্য, এ তো অবিকল অচিন্তর হাতের লেখা, এ লেখা আপনি পেলেন কি করে? কিভাবে ও লেখা লেজারের পাতা এলো তা ম্যানেজারকে বললাম। ম্যানেজার সব কথা মনোযোগ দিয়ে শুনলেন, কোনো কথা অবিশ্বাস করলেন না, তারপর বললেন, আপনি নিশ্চয় এতদিনে বুঝতে পেরেছেন এই অফিসে প্রেতাত্মার উপদ্রব আছে, প্রেতাত্মা মানে অচিন্তর আত্মা এখনও এই অফিসের মায়া কাটাতে পারেনি, আপনি যে চেয়ারে বসেন সেই চেয়ারে বসে কাজ করতে করতেই অচিন্ত হার্টফেল করেছিল, অচিন্তর জায়গায় 2-3 জন লোককে নেওয়া হয়েছিল, কেউ 3 দিনের বেশি টিকতে পারেনি, আপনি তবু দিন কুড়ি রয়ে গেছেন, উপদ্রবের জন্য রাতে কোনো দারোয়ান থাকতে চায় না, অন্য বাড়িতে অফিস সরিয়ে নেবার অনেক চেষ্টা করেছি কিন্তু অফিস এলাকায় জায়গা পাওয়া প্রায় অসম্ভব, পাওয়া গেলেও সেলামি আর ভাড়া এত বেশি যে আমাদের পক্ষে সে টাকা খরচ করা সম্ভব নয়। আমি একটু ভেবে কথাটা বলেই ফেললাম, একটা কাজ করলে হয়। কি বলুন? শুনেছি গয়ায় পিণ্ডি দিলে প্রেতাত্মা মুক্তি পায়, সে কি করা সম্ভব? ম্যানেজার 2-1 মুহূর্ত চিন্তা করলেন, তারপর বললেন, চেষ্টা করে দেখা যেতেই পারে, যাবেন আপনি? আমি? হ্যাঁ, আমি আপনার যাতায়াত আর অন্য খরচ দেব, আপনি ব্রাহ্মণ, আপনিই বরং চলে যান।
কিন্তু অচিন্তর বাবার নাম দরকার হবে। সে ব্যাপারে কোনো অসুবিধা হবে না, তার নিয়োগের ফাইলেই সব বিবরণ পাওয়া যাবে। সামনের শনিবার গিয়ে সোমবার ফিরে আসতে পারবেন। অগত্যা রাজি হয়ে গেলাম, দুর্ভোগ আমারই বেশি, অচিন্তর জায়গায় আমি এসেছি, কাজেই ওর আক্রোশ আমার উপর বেশি হওয়াটাই স্বাভাবিক। গয়ায় পিণ্ডি দিলে যদি ওর আত্মার শান্তি হয় তাহলে ম্যানেজার আমার উপর খুশিই হবেন। সেদিন বুধবার, মাঝখানে দুটো দিন, বৃহস্পতি আর শুক্র, এই তিন দিনে হিসাব পরীক্ষার কাজও শেষ হয়ে যাবে। বুধ বৃহস্পতি দুটো দিন নির্বিবাদে কাটল। শুক্রবার ফোন এলো। হ্যাঁ শ্যামল, শোনো, অডিটর আসতে পারছে না, তার শরীরটা ভীষণ খারাপ। তুমি এক কাজ করো, তুমি ফাইলটা নিয়ে তার অফিসে চলে যাও। আচ্ছা স্যার, ম্যানেজারের নির্দেশে তাই যেতে হলো। অফিসে ফিরতে 6:30 বেজে গেল। ফিরে দেখি অফিসের দরজায় তালা দিয়ে বেয়ারা অপেক্ষা করছে। আমাকে দেখে বলল, আপনার এত দেরি হলো? সে প্রশ্নের উত্তর না দিয়ে বললাম, তুমি দরজাটা খোলো, আমি খাতাপত্রগুলো রেখে এখনই আসছি। বেয়ারা দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে খাতাপত্রগুলো আমার টেবিলে রেখে বেরিয়ে এলাম। অস্বাভাবিক কিছু নজরে পড়ল না। আমি বাইরে আসতেই বেয়ারা তাড়াতাড়ি দরজায় চাবি লাগিয়ে তীর বেগে সিঁড়ি দিয়ে নেমে গেল। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত ছিলাম, আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। নামতে নামতে হঠাৎ থমকে দাঁড়ালাম। কার একটা হাত আমার কাঁধের ওপর এসে পড়ল। আঙুলগুলোয় যেন এক তিল মাংস নেই, ছুরির ফলা বসানো। আমার কাঁধের মাংস ছিঁড়ে যেতে লাগলো। যন্ত্রণায় চিৎকার করতে গিয়েই থেমে গেলাম। দেওয়ালের কোণে দীর্ঘ এক কঙ্কাল মূর্তি, দু চোখে আগুনের শিখা। একবার চেষ্টা করতেই কঙ্কাল তার দাঁতগুলো কড়মড় করে উঠল। বজ্র গম্ভীর কণ্ঠস্বর, গয়ায় পিণ্ড দেবার ব্যবস্থা হচ্ছে, এই অফিস থেকে আমাকে সরাবার চেষ্টা, এই অফিসের গোড়া পত্তন থেকে আমি আছি, শেষ অবধি থাকবো, কেউ আমাকে উৎখাত করতে পারবে না, কেউ না। কথার সঙ্গে সঙ্গে কাঁধের উপরে হাতের চাপ আরো বেড়ে গেল। মনে হলো যেন মাংস ভেদ করে আঙুলগুলো হারিয়ে গিয়ে ঠেকছে, দুঃসহ ব্যথা। ভাই, এই দুর্বুদ্ধি ছাড়বে কিনা বল, বল, তোকে খতম করব। না না, আমি এসব কিছু করব না, আমি আর ঢুকবই না অফিসে। অচিন্তু, কথাটা মনে থাকে যেন। ঘাড়ে একটা প্রচন্ড ধাক্কা, ছিটকে সিঁড়ি দিয়ে জেগে পড়লাম। বোধহয় অজ্ঞানী হয়ে গিয়েছিলাম। যখন চেতনা ফিরল তখন অনেক রাত। কপাল কেটে গিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কাঁধে কালশিটের দাগ। মনে মনে প্রতিজ্ঞা করলাম, সারা জীবন বেকার থাকবো তাও ভালো, তবে এই অফিসে আর না।